শরৎ মানে শিশির ভেজা ভোর, নদীর ধারে কাশফুলের দোলা আর দিঘি ভরা পদ্ম, তার হাত ধরেই আগমনী সুর। আকাশ বাতাস জানান দেয় মা আসছে। শারদীয়ার অন্যতম অঙ্গ এই পদ্ম। 108টা ফুল ছাড়া যে দেবীর আবাহন সম্পূর্ণই হয় না, তাই জেলায় জেলায় এখন তুঙ্গে পদ্ম চাষীদের ব্যস্ততা। পিছিয়ে নেই লালমাটির জেলার রবি ঠাকুরের দেশ বীরভূম, পুকুর ভরা পদ্ম। তা থেকে লাভের মুখও দেখেছেন চাষিরা, বাজার দরও সন্তোষজনক। পুজোর আগে তাই তাদের মুখে চওড়া হাসি। আমাদের এখান থেকে বোলপুর যে পার্সেল করতে হয়, অনেক সময় বর্ধমান যেয়ে পার্সেল করতে হয়, বিদেশে যে মালগুলো পাঠাচ্ছি তার জন্য এখানে কোনো পার্সেল বুক নাই। একবারে পার্সেল নাই বলে আমরা অন্যভাবে যে মালগুলো পাঠাই, এতে আমার ডবল খরচা পড়ে যায়। বর্ষা কম হওয়ার জন্য ফুল তুলনামূলক অনেকটাই কম, বাজার তুলনামূলক খারাপ নেই, 250 থেকে 300 টাকার মধ্যেই বেচাকেনা হচ্ছে। বীরভূমের পদ্ম এখন শুধু ভিন রাজ্যে নয়, পাড়ি দিচ্ছে বিদেশেও, কিন্তু সমস্যা অন্য জায়গায়। চাষী ও ব্যবসায়ীদের অভিযোগ, ফুল সংরক্ষণের যথাযথ ব্যবস্থা নেই জেলায়, সস্তায় ফুল পরিবহনের ব্যবস্থাও নেই বলে অভিযোগ। একমাত্র মাধ্যম লোকাল ট্রেন, সেখানেও ভেন্ডারে নিয়ে যেতে গেলে ফুল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বর্ষা ভালো না হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে আমরা ঘুরে বেড়াইছি, পুকুরে পদ্ম নাই, বর্ষা ভালো হয় নাই, ফুলের চাহিদা আছে কিন্তু ফুল না থাকলে কি করব। বিভিন্ন গ্রাম থেকে আমরা ফুল তুলি, বিক্রি করি। পূজোর বাকি আর মাত্র কটা দিন, ফুলের জোগানও রয়েছে পর্যাপ্ত, কিন্তু পরিবহনের সমস্যায় ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। এবিপি আনন্দ।